উপলক্ষে বাংলাদেশ থেকে 3,950 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রপ্তানির এই অনুমোদন দেয়া হয়। প্রজ্ঞাপনে মোট 79টি প্রতিষ্ঠান হতে ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে দুর্গাপূজাকে সামনে রেখে গত 1 সেপ্টেম্বর কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে এক আবেদনে 5,000 টন ইলিশের চাহিদার কথা জানানো হয়, যার প্রেক্ষিতে এই অনুমতি দেয়া হয়েছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে প্রথম ধাপে যাচ্ছে 19 টন ইলিশ। বরিশাল থেকে প্যাকেটজাত করে যা পাঠানোর প্রস্তুতি চলছে। এই মুহূর্তে নগরীর মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। দেখুন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বন্ধুদেশ ভারতকে বাংলাদেশ থেকে 3,950 টন ইলিশ কিন্তু রপ্তানির জন্য, এরই মধ্যে প্রায় 79 জন রপ্তানিকারককে কিন্তু অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবং সেই অনুমোদন পাওয়ার পরপরই কিন্তু যে রপ্তানিকারক যারা আছে তারা কিন্তু তাদের যে প্রস্তুতি তা কিন্তু শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি আছি বরিশালের সবচেয়ে বড় মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে, এবং এখানে আপনারা দেখছেন যে বড় বড় ইলিশ মাছগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে বন্ধুদেশ ভারতে রপ্তানি করার জন্য। এবং বরিশালে কিন্তু প্রায় 5 জন যে রপ্তানিকারক আছে তারা কিন্তু অনুমোদন পেয়েছে, এবং তারা কিন্তু এরই মধ্যে কিন্তু যে ইলিশ মাছগুলো আছে সেই ইলিশ মাছগুলো কিন্তু প্রস্তুত করতে শুরু করে দিয়েছে। আজ বরিশাল থেকে 19 টন মাছ কিন্তু ভারতের উদ্দেশ্যে যাবে, এবং কালকে ঠিক সকাল থেকেই হয়তো আমাদেরকে যেটা রপ্তানিকারকরা জানিয়েছে যে এই মাছগুলো কিন্তু ভারতের বাজারে পাওয়া যাবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। রপ্তানিকারকরা যেটা বলছে যে আগামী 30 অক্টোবর পর্যন্ত কিন্তু এই মাছগুলো রপ্তানির তারা অনুমোদন পেয়েছে। তবে মুশকিল যেটা হয়েছে যে আগামী 12 অক্টোবর থেকে কিন্তু একটা নিষেধাজ্ঞার কথা কিন্তু তারা জানিয়েছেন। যদি এই নিষেধাজ্ঞা যদি শুরু হয় তাহলে ইলিশ রপ্তানিতে কিন্তু তারা একটা বাধার সম্মুখীন হবে বলে কিন্তু তারা আমাদের কাছে আশঙ্কা করেছে। এবং তারা বলছে যদি এই রপ্তানি যখন এই নিষেধাজ্ঞা থাকবে তখন যদি আড়তে যদি ইলিশ মাছ যদি মজুদ থাকে তাহলে সেই মাছ যেন তারা ভারতে রপ্তানি করতে পারে, সেই দাবি কিন্তু যারা রপ্তানিকারক আছে তারা জানিয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এরই মধ্যে কিন্তু যে আড়তদাররা আছে তাদের সাথে সমন্বয় করে কিন্তু তারা ভারতে যাতে মাছ পাঠানো হয় সেই কারণে কিন্তু তারা সেই রপ্তানিকারকদেরকে কিন্তু মাছ দিচ্ছে, এবং এতে কিন্তু আসলে দেশে কালোবাজারি যারা আছে সেখানে কিছুটা হলেও ভাটা পড়বে। পাশাপাশি যে রপ্তানিতে কিন্তু দেশের অর্থনৈতিক লাভ হবে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা ভারতে ইলিশ মাছ রপ্তানির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।